মাল নদীর দুর্ঘটনায় এখনো অনেকেই নিখোঁজ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন লেখক শিল্পী সমিতির সদস্যরা। তাদের খোঁজ চালাতে প্রশাসনের উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন তারা। যদিও জেলা প্রশাসন আগেই জানিয়েছে তাদের কাছে নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগ নেই। এদিন গণতান্ত্রিক লেখক শিল্পী সমিতির দার্জিলিং জেলা কমিটির কয়েকজন প্রতিনিধি মালবাজার শহরে আসেন। প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক শিশ্রাদি প্রসাদ বসু, সঞ্জীবন দত্ত সহ অন্যান্যরা। এখানে এসে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এবং এখানকার স্পটে এসে মনে হলো যে ইচ্ছে করলে কিন্তু প্রশাসন যদি তৎপর হতো, প্রশাসন যদি সংবেদনশীল হতো, প্রশাসন যদি সাবধান হতো, তাহলে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারত। কিন্তু প্রশাসনের দিক থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়টা যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল সে গুরুত্ব দেওয়া হয়নি। এবং নদীর তো একটা ইতিহাস আছে, এবং কিছুদিন আগেই এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, হরপা মানুষ এসেছিল, যে ট্রাক ভাসে নিয়ে গেছে। এগুলো খুব সংকেত ছিল, পাহাড়ি নদী কখন কি ব্যবহার করবে। তারা মালবাজার শহরে সেদিনের বিপর্যয়ে মৃত ব্যক্তিদের বাড়িতে যান এবং সমবেদনা জানান, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর প্রতিনিধি দলটি মালবাজার বিসর্জন ঘাটে যান। পরিস্থিতি দেখে সাংবাদিকদের শিশ্রাদি প্রসাদ বসু বলেন, আমরা এখানে যারা মৃত তাদের বাড়িতে গিয়েছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে। আমরা এখন মাল নদীর ধারে আছি। আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এসেছি এবং সামগ্রিকভাবে দেখে যেটা মনে হয়েছে যে আরও যদি প্রশাসনিক স্তরে যদি সতর্কতা অবলম্বন করা হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। এখন আমরা যেটা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়াতে যেটা খবর পেয়েছি, 8 জনের মৃত্যু হয়েছে, কিন্তু বাকি যে 40 জনের কি খবর, সেই 40 জনের খবরটা কি? বিসর্জনকে দিন আপ লোগো কা ইয়ে গাড়ি আটক গিয়া থা, আটক গিয়া থা নদী কা অন্দর মে। নদী কা অন্দর মে গাড়ি মে উস সময় কিতনা আদমি থা? করিবান মে করিবান উতর গিয়া থা 30 আদমি জেসা থা। 30 আদমি তো কিসি কো কোই ঘায়ল বগেরা কো চোট বগেরা নেই লাগা? না, বাচ্চা বাচ্চা নে কে বুদ্ধি মে 4 আদমি কো ঘায়ল হুয়া হ্যায়, হ্যাঁ, উলোগ হসপিটাল মে এডমিট। বাকি ঠিক হে। আর ভাগজন জোড়া মে জো বিসর্জন কে লিয়ে গিয়া থা, কোই মিসিং ইয়া কোই এসা তো কোই নেই হে? Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.